অনলাইন মিডিয়া থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের ভিডিও টপিক হচ্ছে গাড়ি ব্রেক ফেল হলে কি করবেন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও কিভাবে গাড়িটা থামাবেন গিয়ার শিফট করবেন কি না স্টার্ট বন্ধ করবেন কি না সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখাব এর আগে আমি আর ব্রেক ফেল সম্পর্কে ভিডিও বানিয়েছিলাম সেটা প্রিমীয় গাড়ি ছিল লেটেস্ট প্রিমিয় গাড়ি ছিল তো এখানে অনেকেই কমেন্ট করতেছে ভাইয়া এক্সজিও গাড়ি ফিল্টার গাড়ি এক্সকোরলা গাড়ি এগুলো গাড়ি কীভাবে ফেল থেকে বাঁচা যায় বা কি করণীয় আছে এটা নিয়ে একটা ভিডিও করেন তো সেজন্য চিন্তা করলাম যে এটা নিয়ে আর ভিডিও করা যাক যেহেতু মানে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ টানাটানি করবেন না তো যারা এই পরিবারের সদস্য হন না এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে নিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন থ্যাংক ইউ সো মাচ আর যারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক ব্রেক ফেল থেকে বাঁচার জন্য মাত্র একটা সিস্টেম আছে এছাড়া অন্য কোনো সিস্টেম নাই আপনি কিছুতেই গাড়িটা থামাতে পারবেন না আপনি প্রিমিয় গাড়ি বা এলিয়ন গাড়ি কীভাবে ব্রেকফেল থেকে বাঁচবেন বা থামাবেন আমি ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই ভিডিওটাও দেখে নেবেন আর আই বাটনেও ভিডিওটি লিঙ্কটি দেওয়া আছে ওইখান থেকেও চাইলে দেখে নিতে পারেন তো এইখানে একটা ওয়ে আছে এছাড়া আপনি কোনোভাবে ব্রেকফেল থেকে গাড়িটা বাঁচতে পারবেন না সেটা হচ্ছে হ্যান্ড ব্রেক এই আমরা গাড়িটা যখন থামাবো এই হ্যান্ড ব্রেকটাই আমাদের মূল গাড়িটা আমাদেরকে থামিয়ে দিবে এটা ছাড়া অন্য কোনো সিস্টেম নেই যে গাড়ির ব্রেক ফেল হলে ওইখান থেকে আপনারা বাঁচবেন বা কিছু একটা করতে পারবেন তো আগে আমরা হ্যান্ড ব্রেকের সাথে একটু পরিচয় হয়ে নিই গাড়ি আমরা এটা দিয়েই থামাবো এ ছাড়ার কোনো রাস্তা নেই আচ্ছা এখন হচ্ছে গাড়ির হ্যান্ড ব্রেক মূলত চারটা ব্রেক থাকে গাড়িতে মানে এক গাড়িতে চারটা না মানে মূলত হ্যান্ড ব্রেকই থাকে চার প্রকারের তার মধ্যে হচ্ছে এটা হচ্ছে একটা হাতের আর প্রিমিও লেটেস্ট এলিয়ন গাড়িগুলো যেগুলো পুস সিস্টেম গাড়িগুলো সেগুলো হচ্ছে পায়ের এইখানে থাকে হ্যান্ড ব্রেক এটা যেমন ব্রেক এটা যেমন এক্সিলেটার এখানে হ্যান্ড ব্রেক থাকে তো হ্যান্ড ব্রেক চারটা হ্যান্ডব্রেক কোথায় কোথায় থাকে সেটা আমি একটু দেখাই দিচ্ছি এইখানে একটা থাকবে যেটা পুশ গাড়ি হাতে একটা থাকবে তারপর আর একটা আছে হাইস গাড়িতে সেটা হচ্ছে আপনার এইখানে থাকে ওটা হচ্ছে এইভাবে টান দিতে হয় টান দিলেই ওটা গাড়িটা লক হয়ে যায় আর একটা আছে বাসের বা ট্রাকের সেটা হচ্ছে এইখানেই থাকে সেটা হচ্ছে এইভাবে নিচে নামাইতে হয় তো এই হচ্ছে চারটা হ্যান্ড ব্রেক তো এই হ্যান্ডব্রেকের বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন এখন হচ্ছে যে গাড়িটা যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন কি করবেন সর্বপ্রথম হচ্ছে আপনাকে মাথা ঠান্ডা করতে হবে যদি এটা যদি সিটির মধ্যে হয়ে যায় যেমন ঢাকা বা যে কোনো শহরের মধ্যে সামনে গাড়ি আছে তাহলে আপনাকে এক দুই তিন সেকেন্ডের মধ্যে দেখা যাচ্ছে যে আপনার মাথাটা ঠান্ডা করে ফেলতে হবে আর যদি হাইওয়েতে যায় বা একটু আপনি সময় পান যে গাড়িটা কিছু দূর যাচ্ছে ফাঁকা আছে তো ওইখানেও আপনি ধীরে সুস্থে গাড়িটা থামাতে পারবেন আচ্ছা প্রথম হচ্ছে মাথা ঠান্ডা করতে হবে এক আপনি যদি ওই ওই সময়টি যদি তাড়াহুড়া করেন তাহলে আপনি সব কিছু উলটপালট করে ফেলবেন তো এই জন্য এক নাম্বার কাজ হচ্ছে যে মাথা ঠান্ডা করতে হবে এটা পজিশন বুঝে যদি আপনার অল্প একটু জায়গার মধ্যে হয়ে যায় তাহলে আপনার দুই তিন সেকেন্ডের মধ্যে মাথাটা ঠান্ডা করে ফেলতে হবে আর যদি আপনি এমন একটা হাইওয়েতে থাকেন যে অনেকখানি সময় আছে তখন আপনি ধীরে সুস্থ এটা থামাতে পারবেন এই চাবি সুইচ এইখানে আছে অনেকে বলতেছে ভাইয়া গাড়ি যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন কি আমরা গাড়িটা কি স্টার্টকে বন্ধ করে দেবো কি না 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 খবরদার তখন কোনোভাবে গাড়ি স্টার্ট বন্ধ করা যাবে না কারণ তখন যদি গাড়িটা আপনি স্টার্টটা বন্ধ করে যান তাহলে দেখা যাচ্ছে যে এই যে যে স্টারিংটা দেখতেছেন এটা লক হয়ে যাবে এটা কিন্তু লক হয়ে যাবে তখন কিন্তু আপনি এভাবে লড়াচড়া করতে পারবেন একদম ফুললি লক হয়ে যাবে এখন আপনি যদি এটা যদি লক না হয় তখন কিন্তু আপনি গাড়িটা কিন্তু কাটাকাটি করতে পারবেন একটু কাটাকাটি করতে পারবেন আর যদি আপনি স্টারিংয়ের এই এই এটা যদি স্টারটা অফ করে দেন তাহলে স্টারিংটা যখন লক হয়ে যাবে তখন তো আপনি কোনো কাটাকাটি করতে পারবেন না সেই ক্ষেত্রে কিন্তু উল্টা আরও বিপদ বেড়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন চাবি সুইচটা কিছুতে বন্ধ করা যাবে না আচ্ছা এখন হচ্ছে গিয়ার দুই নম্বর কাজ তিন নম্বর সরি এক নম্বর হচ্ছে মাথা ঠান্ডা করতে হবে দুই নম্বর হচ্ছে চাবি সুইচ কিছুতে বন্ধ করা যাবে না তিন নাম্বার হচ্ছে গিয়ার তো গিয়ারটা যখন দিতে দেয়া থাকবে যখন আপনার এটা দিতে ড্রাইপে দেয়া থাকবে গিয়ারটা যখন ড্রাইভে দেয়া থাকবে তখন আপনি এটা নিউট্রাল করে দিবেন এটা তখন আপনি গিয়ারটা যখন দিতে দেয়া থাকবে তখন আপনি এটাকে নিউট্রাল করে দিবেন মানে শুধু গিয়ারটা নিউট্রাল করবেন গিয়ারটা নিউট্রাল করবেন আর চাবি সুইচটা বন্ধ করবেন না এরপর হচ্ছে যে আপনার হ্যান্ড ব্রেকটা কাজে লাগবে এটা হচ্ছে চার নাম্বার এটা দিয়ে আমরা গাড়িটা থামাবো এখন ব্রেকটা দিয়ে কিভাবে গাড়ি থামাবেন এই হ্যান্ড ব্রেকটার কাজ কি আমি একটু গাড়িটা স্টার্ট বন্ধ আছে আমি একটু চালাই আপনাকে এখনই আমি দেখাইতে মানে আমি লাইভ প্রমাণ দেখাবো যে এই ব্রেকটার কাজ কী আর এটা কীভাবে থামাবেন এটা আমি লাইভ দেখাবো আপনাদেরকে সাথেই থাকুন ভিডিওটাকে টানাটানি করেন না বা ছেড়ে চলে যায় না আমি দেখাচ্ছি আমি গাড়িটা একটু স্টার্ট করে নিলাম এই আমার গাড়িটা এখন স্টার্ট হয়েছে তো হ্যান্ডব্র্যাগটা কিন্তু এখন নামানো আছে এখন নামানো আছে আমি দেখেন আমি গাড়িটা একটু একটু চালিয়ে দেখাব হ্যান্ডব্র্যাগটা কিন্তু নামানো দেখেন আপনারা এই যে নামানো আছে এখন হচ্ছে আমি গাড়িটা একটু চালাচ্ছি দেখেন এই যে সামনে যাচ্ছি এই যে গাড়িটা আঁকাচ্ছে কিন্তু দেখেন এই যে গাড়িটা কিন্তু আঁকাচ্ছে আমার আচ্ছা এবার আমি একটু ব্যাগে যাই আমি আবার ওইখান থেকেই দেখাবো আমি একটু ব্যাগে যাচ্ছি গাড়িটা কিন্তু এখন ব্যাক করতেছে আচ্ছা এইবার দেখেন হ্যান্ডব্রেগটার কাজটাকে এইবার একটু দেখেন আমি এই ব্রেকটা উঠাই দিলাম এই যে আমি ফুল উঠাই দিছি এই যে হ্যান্ড হ্যান্ডব্রেগ উঠাইলে এখানে এটা শো করবে ব্রেকটা যদি আমি নামিয়ে দিই দেখেন এটা শো করবে না এই যে দেখেন এই যে আমি নামিয়ে দিলাম এখন কিন্তু ওইটা কিন্তু নাই ওটা কিন্তু বাতিটা কিন্তু চলে গেছে তা আমি আবার এই যে উঠাইলাম দেখেন হ্যান্ড ব্রেকটা এখন কিন্তু উঠছে এখন ব্রেকটার কাজটা কী দেখেন গাড়িটা এই যে ড্রাইভে দিচ্ছি আমি এই যে ডিতে দিচ্ছি ডিটে ডিতে দিলেই গাড়িটা কিন্তু চলে দেখেন এই যে আমি এই যে আমি ব্রেক এই যে এক্সরেটা দিচ্ছি দেখেন এক্স দিচ্ছি এই দেখেন এই যে রেঞ্জের কাটা কিন্তু এই যে কিন্তু উপর উঠতেছে কিন্তু গাড়িটা কিন্তু লড়তেছে না দেখেন গাড়িটা কিন্তু লড়তেছে না একটু লড়তেছে না অথচ কিন্তু এই যে দেখেন এই যে ডিতে কিন্তু দেওয়া আছে ডিতে দেওয়া আছে কিন্তু কিন্তু গাড়িটা কিন্তু যে এই যে কিন্তু লক করা কিন্তু এটা কিন্তু এটা কিন্তু লড়তেছে না গাড়িটা কেন গাড়িটা লক হয়ে গেছে গাড়িটা লক হয়ে গেছে এবার আপনাদেরকে আমি একটু আমি নিউটল করে দিলাম নিউটলে দেওয়ার পরে আপনি হ্যান্ড ব্রেকটা এইভাবে আপনার নামানো থাকবে তখন আপনি গাড়িটা যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই যে যে ব্রেকটা এটার কাজটাকে এটা তো অবশ্যই বুঝতে পেরেছেন এটার কাজটা হচ্ছে গাড়িটাকে লক করা এটা হচ্ছে লক করে ফেলে গাড়িটা গাড়িটা মানে চলে না আপনি যদি উঁচু কোনো নিচু জায়গায় কোনো ঢালু জায়গা যদি গাড়িটা রাখেন তাহলে আপনি যখন এই হ্যান্ডব্রেগটা যখন এইভাবে উপরের দিকে টেনে উঠাই রাখবেন তখন কিন্তু দেখবেন যে আপনার গাড়িটা কোনো নিচে থাকলেও এটা নিচের দিকে যাবে না গাড়িটাকে লক করে ফেলে মানে ধরে রাখে লক করে তখন গাড়িটা চলে না নিচেও যায় না তো এই হ্যান্ড ব্রেকটা দিয়ে যখন ব্রেকটা ফেল হয়ে যাবে তখন হচ্ছে আপনার যখন ধরেন গাড়িটা সত্তর স্পিডে আছে ওই মুহূর্তে ধরেন সত্তর হোক আশি হোক একশো হোক পঞ্চাশ হোক যত স্পিডে থাক না কেন গাড়িটা যখন ব্রেক ফেল হয়ে যাবে তখন হচ্ছে আপনি এই যে যে হ্যান্ড ব্র্যাকটা এই হ্যান্ডব্র্যাগটা আপনি যখন চলতেছে তখন আপনি প্রথমে হ্যান্ডব্র্যাগটা একটা এই এর মধ্যে আরেকটু আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটার মধ্যে অনেকগুলো ঘাট আছে আমি একটু দেখাই দিতেছি যেরকম এক দেখেন কট করে শব্দ হচ্ছে দুই তিন চার পাঁচ মানে এরকম ঘাট আছে এরকম কয়েকটা ঘাট আছে হ্যান্ডব্রেকের কয়েকটা ঘাট আছে তো আপনি যখন গাড়িটা ধরেন আপনার সত্তর স্পিডে আছে তখন গাড়িটা প্রথমে আপনি সর্বপ্রথম এভাবে আপনি একবার টান দিবেন ব্রেক ফেল হয়ে গেলে প্রথম এটা এক টান দেবেন এক টান দিলে দেখবেন যে একটা পার্ট লক হয়ে গেছে মানে এরকম হ্যান্ড ব্রেকের ষাটটা ঘাট থাকে ষাটটা ঘাট থাকে তো যখন আপনি আস্তে একটা টান দিবেন তখন আপনার গাড়িটা স্লো হয়ে যাবে একটু ধরেন সত্তর স্পিডে আছে আপনার গাড়িটা সাইডে চলে আসবে একটু একটু স্লো হয়ে যাবে কারণ এই হ্যান্ডব্রেকে কিন্তু একটা গাট অলরেডি লক করে ফেলছে তখন আপনি আর একটা টান দিবেন আর একটা টান দিলে ওই যে দেখেন শব্দ হচ্ছে কুট করে তখন একটু গাড়ি স্লো হয়ে যাবে তারপরে আর একটু টান দেবেন গাড়িটা আরও স্লো হয়ে যাবে আর একটু টান দেবেন গাড়িটা আরও স্লো হয়ে যাবে মানে এই যে যে আস্তে আস্তে টান দিতেছি গাড়িটা কিন্তু আমাদের আস্তে আস্তে লক হয়ে যাচ্ছে এবং কি গাড়িটা কিন্তু স্লো হয়ে আস্তে 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 এটা আপনি অল্প সময়ের মধ্যেই করে ফেলবেন সেটা আমি একটু পরে দেখে দিচ্ছি তো এই যে আপনি তারপরে আর একটা ঘাট টান দিবেন তো এইভাবে আপনি যত ঘাট টান দিবেন তত কিন্তু এটা কিন্তু গাড়িটা তত স্লো হয়ে যাবে মানে গাড়িটা যদি স্পিডে চলতেছে এটা কিন্তু আস্তে আস্তে লক করে ফেলতেছে গাড়িটাকে এবং কি ওই লক করার কারণে কিন্তু গাড়িটা কিন্তু স্লো হয়ে যাচ্ছে সোলে হয়ে গেলে কিন্তু গাড়িটা আস্তে আস্তে থেমে যাবে এবার হচ্ছে আপনি আমি আবার একটু নামিয়ে দিলাম দেখেন যে এই হ্যান্ড ব্রেকটা আপনি কখনো চলতি অবস্থায় ধরেন আপনার হয়তো বলবেন যে ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন এইভাবে তো এত সময় নাই গাড়ি ব্রেক ফেল হলে আপনি যেভাবে দেখাচ্ছেন হ্যাঁ ভাই এত সময় নাই সেটা আমিও জানি কিন্তু এই কাজটা তো আপনার করতে হবে সর্বোচ্চ পাঁচ সেকেন্ড থেকে দশ সেকেন্ডের মধ্যে বা যদি আপনার যদি এত সময়ও যদি না থাকে যদি হাইওয়েতে থাকেন আপনি তখন আপনার একটু সময় পাবেন এক দুই মিনিট সময় পাবেন কিন্তু আপনার যখন সিটির মধ্যে থাকবেন তখন অনেক গাড়ি থাকবে তখন আপনি এই কাজটা তিন থেকে চার সেকেন্ডের মধ্যে করে ফেলবেন তো গাড়িটা কিন্তু তখন থেমে যাবে আশা করি বুঝতে পারছেন তো কখনও এটা একবারে টান দিবেন না এভাবে যদি একবারে টান দেন মানে সবগুলো ঘাট যদি একবারে টান দেন তাহলে কি হবে সেটা হচ্ছে যখন গাড়িটা অনেক চলতি অবস্থায় থাকে স্পিডে থাকে তো আপনি যদি একবারে টান দেন তাহলে গাড়িটা কিন্তু পুরো লক হয়ে যাবে লক হয়ে গেলে কিন্তু গাড়িটা কিন্তু একদম মানে পোলট্রি খেবে পোলট্রি খেয়ে কিন্তু পড়ে যাবে মানে উল্টে যাবে গাড়িটা কারণ গাড়িটা তো পুরো লক হয়ে গেছে ওই কাজটা কখনই করা যাবে না সেজন্যই হচ্ছে হ্যান্ডব্যাগটা যখন আপনি আস্তে আস্তে যখন আপনি এক এক একঘাট করে উঠাবেন তখনটা গাড়িটা কিন্তু কিন্তু কোনোভাবেই কিন্তু পোলট্রি খাবে না কিন্তু মানে উল্টে যাবে না সেটার জন্যে আপনাকে আস্তে আস্তে করতে হবে এই একঘাট করে উঠাইতে হবে যদি আপনি একেবারে যদি আপনি টান দেন তাহলে কিন্তু উল্টে যাবে গায়েটা কিন্তু আশা করি মানে বিস্তারিত বুঝতে পেরেছেন তারপরেও যদি কিছু না বুঝতে পারেন অবশ্যই কমেন্টটা জানিয়ে দিন আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব চেষ্টা করব আপনাদেরকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পেরেছেন আর তারপরেও যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন অবশ্যই আমি কমেন্টে রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো আজকের এই ভিডিওতে যদি আপনাদের একটুখানি উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর কী নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আমি ড্রাইভিং শিখাই কিনা অনেকে আমাকে কোশ্চেন করতেছে এটার পরবর্তীতে আমি ভিডিও করব ওই ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ বলে দেব আপনি যদি ড্রাইভিং শিখতে চান বা যদি লাইসেন্স করতে চান তাহলে নিচে ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ফেসবুক আইডি দেওয়া আছে আপনি পেজের আইডিও দেওয়া আছে পার্সোনাল আইডিও দেওয়া আছে আপনি অবশ্যই মেসেজের মধ্যে জানিয়ে দিন বা আমাকে সরাসরি কল করতে পারেন আমি ইনশাআল্লাহ ড্রাইভিং যদি শিখতে চান কেউ বা লাইসেন্স করতে চান তাহলে এটা সব কিছুই করে দেওয়া যাবে ইনশাল্লাহ তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ